বন্ধুরা দেখতে পাচ্ছ পুরুলিয়ার ছৌনাচের বিখ্যাত, দেখতে ছৌনাচের জন্য মুখোশ বিখ্যাত। মুখোশ অনেক রকমের আছে, তোমাদের দেখাচ্ছি হস্তশিল্প মেলাতে কত সুন্দর সুন্দর মুখোশ আছে তোমাদের দেখায়। দেখতে থাকো আর সঙ্গে থাকো, তাহলে ভেতরের হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারদিকে মুখোশের উপর মুখোশ, আর দেখতে পাচ্ছ কত বড় মুখোশ আছে সেইগুলো তোমাদের দেখাবো। দেখতে থাকো তাহলে। আর এই ভিডিওগুলো সব প্রত্যেকটা পার্ট হিসাবে আসবে। আর চলো প্রথমে পার্ট হিসাবে আসবে তোমাদের বলেও দিচ্ছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তাহলে। আর তোমরা স্কিপ করবে, ভিডিওটা খুবই ভালো লাগবে, পরপর ভিডিওগুলো দেখতে থাকবে, খুবই ভালো লাগবে। চলো দেখতে থাকো তাহলে। ভিডিওটা তাহলে শুরু করা যাক তাহলে। এটা হুগলি রে, আর এটা সব জামা প্যান্ট রে আছে, পাঞ্জাবি শাড়ি, হাতের কাজ অসাধারণ দেখতে পাচ্ছ। ছোটো ছোটো সোয়েটার আছে, এ আছে, ইত্যাদি আছে, হাতের কাজ কিন্তু দেখো বন্ধুরা, এ আছে। একটা থেকে মেলা শুরু, কিন্তু একটু মতো বাজবে দেখতে পাচ্ছ, অসাধারণ তোমাদের দেখাচ্ছি। কিন্তু কিছু ঘোরানোর মতো কিছু নেই, তোমাদের শটে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা শটে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর লাগছে অবশ্যই। উত্তরায়ণ হাওড়া, উত্তরায়ণ হাওড়া দেখতে পাচ্ছ, দেখায় প্রথমে এই সাইডের কাজ মনে দেখায়। দেখতে পাচ্ছ এইগুলো সুন্দর সুন্দর, দেখতে পাচ্ছ কত ছোটো ছোটো সাইকেল, কত অপূর্ব কাজ দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। এই ছোটো ছোটো দেখতে পাচ্ছ বাটা মতো আছে, এদিকে রিক্সা আছে ছোটো দেখতে পাচ্ছ। এইগুলো অসাধারণ অসাধারণ জিনিস তোমাদের তুলে ধরছি দেখতে পাচ্ছ, অসাধারণ। কিছু অ্যাপেল ঘড়ি, কেউ যদি অ্যাপেল আইফোনের 1,000 টাকা দাম, এই তো মনে হয় 50 থেকে 200 টাকার মধ্যেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ অ্যাপেল ওয়াচ ছাড় কোনো কাঠের, কিন্তু অসাধারণ হাতের কাজ দেখতে পাচ্ছ, অসাধারণ, খুব অসাধারণ। এই জায়গায় দেখতে পাচ্ছ অসাধারণ। অ্যাপেল ওয়াচ দেখতে পাচ্ছ, অ্যাপেল ওয়াচ আছে, কত সুন্দর সুন্দর কাঁচের ঘড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা। এইবারে গিটার ঘড়ি আছে, সব ট্যাটুর আকারের ঘড়ি, ছড়ির মতো ঘড়ি দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর ঘড়ি দেখতেই পাচ্ছ, অসাধারণ দেখতে পাচ্ছ বন্ধুরা। পুরুলিয়ার ছৌনাচ এটা দেখতে পাচ্ছি, এই একটা পুরুলিয়ার ছৌনাচ, ছৌনাচের কোনো দেখা পাচ্ছ, মুখোশ কোনো দেখা পাচ্ছ, অসাধারণ অসাধারণ মুখোশ তোমাদের দেখাচ্ছি। এই একটা মুখোশ, কাঁদতে মুখোশ পড়বি, একটা মুখোশ কিনে দেবো, মুখোশ কিনে বলবি লজ্জা হবে না, কিনে দেবো কিন্তু আমি দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর সুন্দর মুখোশ তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ অসাধারণ মুখোশ, অসাধারণ দেখতে পাচ্ছ, একই মুখোশ দেখতে পাচ্ছ, এই মুখোশ দেখতে পাচ্ছ কত সুন্দর। এই একটা মুখোশ, হাত দিয়ে একটা মুখোশ আছে, এই একটা মুখোশ আছে, বিভিন্ন ধরনের মুখোশ এখানে আছে। পুরুলিয়া, পুরুলিয়া বিখ্যাত ছৌনাচ, ছৌনাচের সব মুখোশগুলো আছে। গণেশ, গণেশ দেখতে পাচ্ছ, গণেশের মুখোশ, এটা মা দুর্গার মতো লাগছে দেখতে পাচ্ছ, এটা মা দুর্গার মতো লাগছে দেখতে পাচ্ছি, পুরো অসাধারণ অসাধারণ লাগছে। ফোন পে আছে দেখতে পাচ্ছ, অসাধারণ দেখতে পাচ্ছ, এই মুখোশটা দেখ, মুখোশ দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ লাগছে। একটা মুখোশ, সেটা হলো সেই মন শাশুড়ির মতো লাগছে।
এবার এই মুখোশটা দেখো কত বড় মুখোশ, কত বড় বড় দেখতে পাচ্ছ বাঘ, এগুলো বাঘ, এগুলো বাঘ দেখতে পাচ্ছ, পুরো বাঘ। কার্তিক তোমার বাঘ লাগবে, সত্যি বল কিনে দেবো, লজ্জা হবে না। এই গণেশ এর লাগবে, লাগবে গণেশ ঠাকুর, ঠাকুর লাগলে বললে বলবি, ঠিক আছে। দেখো বন্ধুরা এইগুলো কত সুন্দর সুন্দর, নাম জানি না তোমাদের বলে দিচ্ছি, সোনাশ কিন্তু পুরুলিয়ার বিখ্যাত, সোনাশ দেখেছি আমি অনেকবার। এছাড়া এই মুখোশ কোনো অরিজিনাল দেখতে পাচ্ছ, অরিজিনাল না, এগুলো নকল তৈরি, হাতের কাজ দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর, তোমাদেরও দেখাচ্ছি। এইগুলো বাঘ লাগবে, এই তো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, এই একটা অরিজিনাল টাইগার, একটা অরিজিনাল টাইগার মুখোশটা তো দেখতে পাচ্ছি, একটা মুখোশ, একটা মুখোশ, মুখোশ মনে হয় মুখোশ দেখতে পাচ্ছে, কভার পড়ানো হচ্ছে, দেখছি দেখছি আছে না, মুখোশ আছে, চুড়ি আছে, দেখছি কার্তিক কিরকম কত সুন্দর লাগছে, বাঘগুলো লাগবে বল না, লাগবে না পড়বি, পড়ে সাজ করবি, পুরুলিয়া সোনার বিখ্যাত, তোর পুরুলিয়া সোনার বিখ্যাত দেখতে পাই না। দেখতে পাচ্ছ কাঠের চামচ, কাঠের গ্লাস প্লাস আছে দেখাচ্ছে তোমাদের, আয়নার মধ্যে দেখাচ্ছে কত সুন্দর লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছ বুদ্ধদেবের মূর্তিটা কত সুন্দর লাগছে, এই একটা মূর্তি অনেক সুন্দর লাগছে, এই একটা মূর্তি অনেক সুন্দর, এই একটা মূর্তি, এই একটা মূর্তি, এইগুলো কিসের মূর্তি জানি না আমি, আর এইগুলো কিসের মূর্তিও আমি জানি না, এগুলো মানে কার্তিকের মূর্তি, আমার বন্ধুর মূর্তি, পুরো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, খুব অসাধারণ লাগছে, অসাধারণ দেখতে পাচ্ছে। এইগুলো শোনাচ্ছে কিসের জানি না, তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ, এইবারও আছে, এবারও আছে, এইবারে এগুলো তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ, অসাধারণ। দেখছি